আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা, দাঁত বাঁধাতে কত টাকা লাগে বা কৃত্রিম দাঁত বাঁধাতে কত টাকা লাগে বা অনেকে আলগা দাঁত বলে থাকেন, অর্থাৎ যাদের একটা দাঁত তুলে ফেলা হয়েছে ওখানে কোনো দাঁত নাই, সেখানে একটা নতুন আরেকটা দাঁত কৃত্রিম দাঁত বাঁধাতে কত টাকা লাগে, এই বিষয়টা নিয়ে আজকে সংক্ষেপে কথা বলার চেষ্টা করব। আমি ডেন্টিস্ট মোহাম্মদ শরীফ খান নোর ডেন্টাল পিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আর যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো তাহলে শেয়ার করতে ভুলবেন না। কথা বলছিলাম দাঁত বাঁধানো নিয়ে, আমরা দাঁত কখন বাঁধাবো এই বিষয়টা আগে আমাদের জানা প্রয়োজন। ধরুন আপনার একটি মাড়ি দাঁত তুলে ফেলেছেন, কেন তুলে ফেলেছেন, হয়তো দেখা যাচ্ছে যে দাঁতে প্রচণ্ড যন্ত্রণা ছিল বা ব্যথা ছিল, দাঁতটা আর সংরক্ষণ করার সুযোগ হয়নি বা সংরক্ষণ করতে পারেননি বা সংরক্ষিত হয়নি, অনেক চেষ্টা করেছেন কিন্তু বাধ্য হয়ে আপনার তুলে ফেলতে বাধ্য হয়েছেন, ডেন্টিস্ট আপনার দাঁতটা তুলে ফেলেছেন। তুলে ফেলার পর তখনই আপনার দাঁতটা বাঁধিয়ে ফেলতে হবে, তখনই বলতে সঙ্গে সঙ্গে না, আপনার ওখানে যখন মাংসটা পূরণ হয়ে যাবে বা মূষ্যটা ঘাটা শুকিয়ে যাবে, ইনফেকশনটা সেরে যাবে, হয়তো এক মাস বা দু মাস পর আপনি দাঁতটা বাঁধিয়ে ফেলবেন। এই দাঁতটা বাঁধিয়ে ফেলা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়টা সংক্ষেপে বলি, আমি এই বিষয়ে সামনে ভিডিওতে ইনশাল্লাহ সংক্ষেপে বলি। এই কারণে যদি আপনি দাঁতটা না বাঁধান তো পাশের দাঁতগুলো আস্তে আস্তে ক্লোজ হয়ে আসবে, অর্থাৎ জায়গাটা আস্তে আস্তে পূরণ হয়ে আসবে। আর যখনই জায়গাটা আস্তে আস্তে পূরণ হয়ে আসবে, ধরুন এই দাঁতটা তুলে ফেলা হলো, পাশের দাঁত যখন আস্তে আস্তে সরে আসবে তখন এই দুই দাঁতের গোড়াটা দুর্বল হয়ে যাবে, অর্থাৎ এই দুইটা দাঁতও নড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং উপরের যে উপরের মাড়ি যে দাঁতটা থাকবে সেই দাঁতটা আস্তে আস্তে ঝুলে যাবে, অর্থাৎ সেটাও মাড়ি থেকে খুলে আসার সম্ভাবনা থাকবে। অর্থাৎ একটা দাঁত তোলার দরুন আপনাকে তিনটা দাঁতের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা কী করতে পারি? সেক্ষেত্রে আমরা একটি আলগা দাঁত বা কৃত্রিম দাঁত বাঁধাতে পারি। এখন এই কোন ধরনের দাঁত লাগাবো, কোন ধরনের দাঁত লাগালে ভালো হবে বা এই দাঁত দিয়ে খেতে পারবো কি না, এসব এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি বলবো এই দাঁত দিয়ে মোটামুটি খাওয়া দাওয়া আপনি করতে পারবেন, অর্থাৎ আপনার আসল দাঁতের মতো যেরকম কাজ করতো হয়তো সেরকম ভালো কাজ করবে না কিন্তু অনেকটাই কাজ করবে। যেমন আপনি অনেক গোশত খেতে পারবেন, আপনি গরুর গোশত বা শক্ত গোশত, মুরগির হাড্ডি এগুলো মোটামুটি আপনি খেতে পারবেন এই কৃত্রিম বা আলগা দাঁত দিয়ে, আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন আসি যে এই দাঁতগুলো বাঁধাতে কেমন খরচ হয়। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে সামনের দাঁত তো যদি আপনার পড়ে যায় ফেলে দিতে হয়, সেই সময় আপনি সামনের দাঁতও বাঁধাতে পারবেন এবং সামনের দাঁতের কালারের সাথে ম্যাচিং করেও আপনি বাঁধাতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না এবং সেই দাঁত দিয়ে আপনি স্বাভাবিক খাওয়া দাওয়া, অতিরিক্ত খাওয়া দাওয়া করতে পারবেন না, স্বাভাবিক আপনি টেনে ছিঁড়ে খেতে পারবেন। এবং কৃত্রিম দাঁত এবং আলগা দাঁতের একটা ইয়ে আছে, সেটা হচ্ছে আপনি খুলতেও পারবেন লাগাতেও পারবেন, অর্থাৎ খুলে আপনি পরিষ্কার করে আবার ব্যবহার করতে পারবেন। আবার আপনি চাইলে রাত্রেবেলা ঘুমানোর আগ দিয়ে ওইটা খুলে পানিতে ভিজিয়ে রেখে সারা রাত ঘুমানোর পর সকালে উঠে আবার আপনি ওটা ব্যবহার করতে পারবেন। এটা সুবিধা হচ্ছে আপনি খুলতেও পারছেন লাগাতেও পারছেন, আপনার কাছে বিরক্ত লাগছে না। অনেক সময় অনেকের মুখের গালের ভিতরে রেখে দেওয়ার কারণে হয়তো বিরক্ত লেগে যেতে পারে বা অস্বস্তির কারণ হতে পারে, এই কারণে আপনি খুলতেও পারবেন লাগাতে পারবেন, এই সুযোগটা রয়েছে। এখন এটার খরচের বিষয়টা আছে, খরচটা কেমন আসতে পারে আমি এটা জাস্ট একটা ধারণা দিচ্ছি বা আইডিয়া দিচ্ছি বলতে পারেন। তার কারণ হচ্ছে এটা এক এক জায়গায় এক এক রকম খরচ আসতে পারে, চেম্বারের ধরন অনুযায়ী খরচ আলাদা আসতে পারে, কম হতে পারে বেশিও হতে পারে, আবার যে ডেন্টিস্ট যিনি কাজ করবেন তার ক্যাপাবিলিটির উপরও একটা খরচ সেরকম কম বেশি হতে পারে, আপনার এলাকা ভিত্তিক খরচ কম বেশি হতে পারে। কিন্তু আমি একটা আইডিয়া দিচ্ছি যে এই রেটের ভিতর এই রেট, এত টাকার ভিতরে এত টাকার, এত টাকা থেকে এত টাকার ভিতরে হয়তো আপনার খরচটা হবে, এর ভিতরে খুব সুন্দর ভালো দাঁত পেয়ে যাবেন। আচ্ছা, মাড়ির দাঁতের ক্ষেত্রে যদি আপনারা মাড়ির দাঁত বাঁধাতে চান সেক্ষেত্রে এক একটা দাঁত হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 200 টাকা লাগবে, অর্থাৎ এক একটা দাঁত সর্বনিম্ন থেকে সর্বনিম্ন 200 টাকা থেকে 600, 800, 1000, 1200 লেগে যেতে পারে। এটা 1000, 1200-র কথা বলছি, এগুলো হচ্ছে অনেক ভালো কোয়ালিটির দাঁত, সর্বনিম্ন 200 থেকে 600, 800, 1000, 1200। আর আপনারা যদি মাড়ির দাঁত বাঁধাতে চান, না ভিতরের দাঁত আমরা বেশি খরচ করব না, সেক্ষেত্রে আপনি 200 টাকা থেকে 600 টাকা এর ভিতরে খুব ভালো দাঁত পেয়ে যাবেন। আমি আবারও বলছি এলাকা ভিত্তিক দাম কম বেশি হতে পারে, জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। আচ্ছা, এখন যদি এমন হয় সামনের দাঁত পড়ে গেছে, সামনের দাঁত ফেলে দিয়েছেন, সামনের দাঁতের খরচটা কেমন আসবে?
এক একটা দাঁতের কথা বলছি, সামনের দাঁত যদি আপনারা বাঁধাতে চান তাহলে কালার ম্যাচিং করে, অর্থাৎ আপনার সাইডের দাঁতে যে কালারটা আছে সেই কালার ম্যাচিং করে বাঁধাবেন, যেন সহজে কেউ ধরতে না পারে, বুঝতে না পারে যে আপনার এই দাঁতটা ক্ষতিগ্রস্ত বা কৃত্রিম বা আলগা দাঁত লাগানো। এই দাঁতের খরচের জন্য আপনাকে আপনার খরচ হবে হচ্ছে 400 থেকে 800 বা 1200 বা 1500, সর্বোচ্চ 1500, এর ভিতরে লাগাতে পারলে আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো দাঁত পেয়ে যাবেন। অর্থাৎ 400 থেকে 1500, এটার একটা নর্মাল রেঞ্জের কথা বললাম। তার মানে এটা না যে আপনার 1500ই লাগবে, হয়তো আপনার দাঁতের কালার ম্যাচিং হচ্ছে, আপনার হয়তো 600 টাকার ভিতরে হয়ে যেতে পারে, আবার দেখা যাচ্ছে 400 টাকার ভিতরে হয়ে যেতে। অনেকের দাঁতের দাঁতের কালারটা অনেক হাই কোয়ালিটি, তাদের অনেক ভালোটা চাচ্ছেন, তারা দেখা যাচ্ছে 1000-1200 টাকার ভিতরে হয়ে যাচ্ছে। এটাই হলো মূলত এটার খরচ, এর ভিতরেই খরচ হয়ে যাবে। আপনি যে কোনো ডেন্টিস্টের কাছে গেলেই এরকম হয়তো কিছুটা কম কিছুটা বেশি হতে পারে, এলাকা ভিত্তিক কম বেশি হতে পারে খরচটা। তো মোটামুটি আজকেই ছিল এই বিষয়টা যে দাঁত বাঁধাতে কত করে খরচ হয়। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।